হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আমাদের ডাব্লিউপি পুলিশ মেন্স এক্সামের প্রিপারেশান চলছে স্মার্ট স্টাডি বাংলা চ্যানেলে। এছাড়াও ডাব্লিউপি পিএসসি এক্সাইজ পুলিশের প্রিপারেশান আপনি এই চ্যানেল থেকে করতে পারেন। ভিডিও কোয়ালিটি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের জন্য কীভাবে আমি হেল্প করছি, ঠিক আছে? আজকে জিকে সেশানে থাকবে 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে সংবিধানের 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন করিয়েছিলাম, আজকে 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে মিক্স, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু 50টা প্রশ্ন নয়, 50টা প্রশ্নের সঙ্গে আরও অন্যান্য অনেক প্রশ্নের উত্তর আপনারা কিন্তু জানতে পারবেন, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই। তার আগে একবার বলি, যারা এখনও সাবস্ক্রাইব করে নেয়নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক বাটন ঠুকবেন, ঠিক আছে? তো শুরু করি। শুরু করার আগে আর একটা কথা বন্ধুরা, যারা ভিডিওটার পিডিএফ চান, পিডিএফ তারা ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন করে নিয়ে টেলিগ্রামে আমি পিডিএফগুলো আপলোড করবো, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কিন্তু ক্লাস অবশ্যই দেখবেন, ক্লাস দেখলে আপনি অনেক কিছু আরও জানতে পারবেন এক্সট্রা, ঠিক আছে? ওটা তো আপনাদের পিডিএফ থাকবেই, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই। আজকে প্রথম প্রশ্ন, 50খানা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, মানব দেহের বৃহত্তম পেশি কোনটি? বৃহত্তম পেশি, আর ভাবুন আগে বৃহত্তম হাড় কী, আমরা বৃহত্তম হাড় পড়েছি। বৃহত্তম হাড় হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত দামনার যেটা হাড় থেকে বলা হয় বৃহত্তম হাড়, যেটা হচ্ছে ফিমার। আর ক্ষুদ্রতম হাড় পড়েছিলাম স্টেপিস, যেটা কানের মধ্যে থাকে। আর বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটেয়াস ম্যাক্সিমাস। গ্লুটেরাস ম্যাক্সিমাস, এটা বানানটা যেভাবেই হোক না কেন ইংরাজিটা কিন্তু অন্যরকম, গ্লুটেরাস ম্যাক্সিমাস, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পায়েরই পেশি, ঠিক আছে? মানে ফিমার সংলগ্ন পেশি। আরেকটা কথা, হাড়কে হাড় জুড়ে দিয়ে জুড়ে থাকে, মানে দুটো হাড় একটা অপরের সঙ্গে জোড়া থাকে কী দিয়ে? লিগামেন্ট দিয়ে। আর পেশির সাথে হাড় জোড়া থাকে কী দিয়ে? টেন্ডন দিয়ে, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারলেন। নেক্সট প্রশ্ন যাই, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? স্ট্রেঞ্জার গ্যাস, স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন। স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। আরও নিষ্ক্রিয় গ্যাস আছে রেডন গ্যাস। যদি বলি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পড়েছিল ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে, কী প্রশ্ন, না পৃথিবীতে আমাদের মানে ভূপৃষ্ঠে সব থেকে কম পাওয়া যায় এরকম নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ দুর্লভ নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে কিন্তু রেডন। সেটা উত্তর ছিল রেডন। নেক্সট প্রশ্ন, ধানের জমি থেকে মূলত কোন গ্যাস নির্গত হয়? ধানের জমিতে যেটাকে আমরা আলেয়া বলে চিনি, সেই আলেয়া মাঝে মাঝে দপ করে জ্বলে ওঠে, এগুলো অ্যাকচুয়ালি ধান জমিতে পচা মানে গাছপালা পচে এই গ্যাসটা তৈরি নির্গত হয়। এই গ্যাসটার নাম হচ্ছে মিথেন, অর্থাৎ CH4, মিথেন একটা দাহ্য গ্যাস, ঠিক আছে? এটা ধান জমি থেকে নির্গত হয়, যেটাকে আমরা আলেয়া বলে চিনি, ঠিক আছে? এছাড়া এছাড়া মিথেন হচ্ছে একটা কী বলবো, এটাকে মার্স গ্যাসও বলা হয়। আর কী বলা হয়? মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। আর কী করা হয়? মিথেন হচ্ছে সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়, তার মূল উপাদান হচ্ছে CH4। এছাড়া যদি বলি এলপিজির, এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তার মূল উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন, তবে বিউটেনের পরিমাণটা বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? নেক্সট যাই, আশা করছি ক্লাস আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে দেখবেন অবশ্যই ধৈর্য ধরে, কারণ শিখতে গেলে একটু সময় দিতেই হবে। বিশ্ব ডাক দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড পোস্ট ডে পালিত হয় 10ই অক্টোবর। এছাড়াও ইম্পর্টেন্ট ডে বলে আমি একটা ভিডিও বানিয়েছি, সেখান থেকে আপনারা ইম্পর্টেন্ট ডেগুলো দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে সেই দিবসগুলোর 2018 সালের কী থিম ছিল সেগুলোও দেওয়া আছে, যেগুলো এখন আসছে পরীক্ষায়। নেক্সট হচ্ছে সুব্রত খাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এইটা কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে। সুব্রত খাপ হচ্ছে ফুটবল, ফুটবল খেলার সাথে জড়িত, ঠিক আছে? যদি বলি আর একটা প্রশ্ন পড়ে, আজলান শাহ কাপ, যদি বলি আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে আজলান শাহ কাপ হকির সাথে যুক্ত। আর একটা আছে ডেভিস কাপ, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, এই প্রশ্নটা আপনারা কমেন্টে লিখবেন। ডেভিস কাপ ড্যাশ খেলা, মানে ড্যাশ দিয়ে লিখে নেবেন উত্তরটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আমাদের দেশের জাতীয় ভোটার দিবস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ভোটার্স ডে, এখন ভোট আসছে, ভাই সরি ভোট চলছে, তো ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। তাহলে 12ই জানুয়ারি কী পালন করা হয়? 12ই জানুয়ারি হচ্ছে আমাদের জাতীয় যুব দিবস, কার নাম অনুসারে? স্বামী বিবেকানন্দের নাম অনুসারে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নগর হোল বা নাগর হোল যাই বলি না, নাগর হোল বা নাগর হোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে, ঠিক আছে? নেক্সট, এছাড়াও জাতীয় উদ্যান আরও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু জাতীয় উদ্যান আছে, যেমন
গির অরণ্য, এটা কোথায়? গির অরণ্য, গির অরণ্য হচ্ছে গুজরাট। কেন বিখ্যাত? সিংহের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? এটা কোথায় আছে? এটা আছে আসামে। কেন বিখ্যাত? এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। এরকম কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আপনারা জানেন, তাও একবার রিভিশন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে, সরি, সবচেয়ে হালকা ধাতু কী? পরীক্ষায় বারবার পড়েছে এই সংক্রান্ত জিনিস। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। যদি বলি তরল ধাতু কী, তাহলে তরল ধাতু হচ্ছে পারদ। যদি বলি তরল অধাতু কী, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, যদি বলি এটা পিচ্ছিলকারক পদার্থের নাম বলো যেটা তড়িৎ পরিবহন করতে পারে, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট কোথায় ব্যবহার করা হয়? পেন্সিলের শীষে ব্যবহার করা হয়। ও, পরের প্রশ্নটা এখানে দেওয়াই আছে, পেন্সিলে কী ব্যবহার করা হয়? পেন্সিলে ব্যবহার করা হয় গ্রাফাইট। ঠিক আছে, এটা কিন্তু একটা তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যায়। নেক্সট প্রশ্ন, সিলিকন কার্বাইড কী কাজে ব্যবহৃত হয়? সিলিকন কার্বাইড হচ্ছে খুব শক্ত জিনিস কাটতে সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়। এছাড়া প্রশ্ন, কাঁচ কাটতে কিন্তু আমরা হিরের ব্যবহার করি। আর একটা প্রশ্ন বলছি, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যাবে? কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যাবে? তার উত্তর হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এতটাই হালকা, এতটাই নরম, একে ছুরি দিয়ে কাটা যাবে। আর সোডিয়ামের গুণ আছে কি, এটা হাইলি রিয়াক্টিভ, মানে যখন খুশি যার সাথে বিক্রিয়া করতে পারে, মানে বাইরে খোলা বাতাসে রাখলে। সেই জন্য সোডিয়ামকে কেরোসিনের তলায় চুবিয়ে রাখা হয়। ঠিক আছে, জলের সঙ্গে বিক্রিয়ায় আগুনের জলের ওপরে ফেললে সোডিয়াম মানে ছোটাছুটি করতে শুরু করে, এটা অ্যাকচুয়ালি বিস্ফোরণের কারণে। আবার কর্পূর কেন জল জলে মানে ভাসে বা জলে কাঁপে? সেটা হচ্ছে প্রেশারের কারণে। এরকম অনেক প্রশ্ন একটার সাথে একটা রিলেটেড মুখে এসে যাচ্ছে, সেই জন্য আপনাদের জানাচ্ছি। যদি মনে হয় এরকমভাবে বলবো না, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা টাইম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সেই তাহলে আমি মানে মার্জিন অনুযায়ী পর পর প্রশ্নগুলো বলে দেবো, যেরকম সব ইউটিউবার করে সেরকমভাবে। আর যদি মনে হয় এইভাবে ভালো লাগছে, তো সেটাও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এইভাবে বলুন। নেক্সট, কাঙাল হরিনাথ কার ছদ্মনাম? কাঙাল হরিনাথ হচ্ছে প্রখ্যাত সাংবাদিক হরিনাথ মজুমদারের ছদ্মনাম হচ্ছে কাঙাল হরিনাথ। ঠিক আছে, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, তাই তো? শরৎচন্দ্রের ছদ্মনাম কী? আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, টেনিওমিটার কী? টেনিওমিটার, টেনিওমিটার হচ্ছে তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্র। টেনিওমিটার, পৃষ্ঠটান নিশ্চয়ই বোঝেন, তরলের পৃষ্ঠটান, সেটা হচ্ছে টেনিওমিটার দিয়ে মাপা হয়। আর একটা প্রশ্ন পড়ে, দুধের ঘনত্ব মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? দুধের ঘনত্ব মাপতে ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার যন্ত্র। নেক্সট প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন কে করেন? দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। আর একটা আছে যে জাপ্তি প্রথার প্রবর্তন কে করেন? এরকম যে মানে প্রথাগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা খুব ভালো করে হিস্ট্রিতে বইগুলো পড়বেন, কারণ এখান থেকে কিছু না কিছু ছোটো ছোটো প্রশ্ন অবশ্যই আসে। নেক্সট প্রশ্ন, বুড়ো বয়সে অর্থাৎ আমাদের বয়সকালে কোন গ্রন্থিটা অদৃশ্য হয়ে যায়? সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি। এখান থেকে যদি আমি আরেকটা প্রশ্ন করি আপনাদের, যে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, তার উত্তর আপনারা কী দেবেন? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। যদি বলি প্রভুর প্রভু গ্রন্থি কাকে বলা হয়, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসকে। থ্যালামাস, হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর প্রভু গ্রন্থি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম সফল হৃদযন্ত্রের ট্রান্সপ্ল্যান্ট কোন ডাক্তারটি করেছিলেন? ঠিক আছে, সফল হৃদযন্ত্রের ট্রান্সপ্ল্যান্ট মানে হৃৎপিণ্ড অদল বদল, এই ডাক কোন ডাক্তার করেছিলেন? ডাক্তার ভেনুগোপাল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট, খাদ্য বিষক্রিয়া কার দ্বারা সৃষ্ট হয়? এটা আমরা পড়েছি আগে, একটা পরীক্ষায়, কিছুদিন আগে পরীক্ষায় পড়েছিল না, খাদ্য বিষক্রিয়া থেকে আটকাতে কোনটা ব্যবহার করবো? চারটে অপশান দিয়েছিল, তার মধ্যে উত্তর হয়েছিল অ্যাসিডিক অ্যাসিড, যাকে আমরা ভিনিগার বলি। এটা খাদ্য বিষক্রিয়া হচ্ছে, খাদ্য খোলা রাখলে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে এবং খাদ্যকে পচিয়ে দেয়, যার কারণে মাংস রকম মাংস অনেকক্ষণ রেখে দিলে খোলা হওয়াতে ব্যাকটেরিয়া দিয়ে মাংস পচন ধরে। সেই জন্য মাংসের সাথে ভিনিগার মিশিয়ে মাংসটাকে রেখে দেওয়া হয়। দেখবেন ভালো করে, বা কারণটা জেনে গেলেন যারা জানেন না। নেক্সট হচ্ছে, টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? এই অ্যাসিড সংক্রান্ত ছোটো ছোটো প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড।
যদি বলি টমেটো কোন রেভলিউশনের সঙ্গে বা কোন বিপ্লবের সাথে যুক্ত, সেটা হচ্ছে মাংস আর টমেটো, এটা হচ্ছে রেড রেভলিউশন বা লাল বিপ্লবের সাথে জড়িত। এছাড়া যদি বলি অ্যাসিড সংক্রান্ত যদি আসি, লেবুতে কী অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিনিগারে বললাম অ্যাসিডিক অ্যাসিড। পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে দাদা ফর্মিক অ্যাসিড, তাই তো? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ছোটো ছোটো, তাও আপনাদের বলে দিচ্ছি, যতটা মাথায় আসছে ততটা আপনাদের বলে দিচ্ছি। নেক্সট, মানুষের মস্তিষ্ক এর কোন অংশ অ্যালকোহল দ্বারা প্রভাবিত হয়? এই প্রশ্নটা ঘুরিয়ে দেয়, মানে দেয় মানুষের মস্তিষ্কের কোন অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে সেটাকেই দেয়, আর প্রশ্নটা এখানে ঘুরিয়ে দিয়েছে মানুষের মস্তিষ্কের কোন অংশ অ্যালকোহল দ্বারা প্রভাবিত হয়। যারা মদ খায়, মদ খেলে দেখবেন রাস্তার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে কি এটা ও ভাবছে যে ওর মানে সঠিকভাবে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও সঠিকভাবে যাচ্ছে না, কারণ ওর ভারসাম্য শরীরে ঠিক নেই। শরীরের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক, আর গুরু মস্তিষ্ক কী করে? আমাদের চিন্তা বুদ্ধি বিকাশ এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে গুরু মস্তিষ্ক, ঠিক আছে? আমি যদি মস্তিষ্ক নিয়ে বলি, আমার মানে নলেজ থেকে বলছি, মস্তিষ্ক নিয়ে বলি একটা বিরাট বড় গল্প হয়ে যাবে মস্তিষ্ক, এবং বিজ্ঞান সম্পর্কে আমাদের চিন্তাধারায় পাল্টে যাবে। সেটা আমি পরীক্ষার পরে যখন ডিটেলস ক্লাসে করাবো, এখন আপনাদের পরীক্ষাটা দরকার ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মেন মেন প্রশ্নগুলো করাচ্ছি। এরপরে আমি কিন্তু খুব ভালোভাবে মানে সায়েন্স ম্যাথের ক্লাসগুলো খুব ভালোভাবে করাবো, ঠিক আছে? তো নেক্সট, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক উত্তর হবে, লঘু মস্তিষ্ক কন্ট্রোল করে। এবার মদ খাবার পরে অ্যালকোহল কী হয়? অ্যালকোহল সরাসরি আমাদের মানে সরাসরি রক্তের সাথে মেশে, ভালো করে মাথায় রাখবেন, অ্যালকোহলকে হজম করার জন্য আমাদের শরীরে কিন্তু কোনো জিনিস বা কোনো অঙ্গ নেই বা কোনো তন্ত্র নেই যে যে অ্যালকোহলকে হজম করবে। অ্যালকোহল কিন্তু ডাইরেক্ট ব্লাডে মেশে, ব্লাড থেকে যায় ব্রেনে, এবং ব্রেনে গিয়ে লঘু মস্তিষ্ক পৌঁছে সেটাকে ভারসাম্যটাকে নষ্ট করে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, অনুভূমিক নিরেট সূচের তলা তরলের উপরে তলে ভেসে থাকার কারণ কী? একটা তরলের পৃষ্ঠের ওপর যদি একটা সূচ ফেলে দেন কিছুক্ষণের জন্য ভাসে, সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটানের কারণে, ঠিক আছে? লাইসোজোম, লাইসোজোমে কোষের কী? লাইসোজোম হচ্ছে কোষের পাচন কেন্দ্র, লাইসোজোম হচ্ছে কোষের পাচন কেন্দ্র। লাইসোজোমকে আর কী বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। রাইবোজোমকে কী বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। এই সমস্ত প্রশ্নগুলো কোষ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাঁদনে গ্যাসে কোন গ্যাস মিশ্রিত থাকে? ক্লোরিন গ্যাস হচ্ছে ঝাঁঝালো গ্যাস, কাঁদনে গ্যাসে আমাদের চোখ জ্বালা করে, এখানে ক্লোরিন গ্যাস মেশানো থাকে। আর যদি বলি ব্লিচিং পাউডারে কী থাকে? ক্লোরিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লিচিং পাউডারের সংকেত CaOCl বা CaOCl2, ভালো করে লিখে দিয়েছি CaOCl2, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, পরীক্ষায় অনেক পরীক্ষায় দেয়। নেক্সট হচ্ছে, ডিএনএতে কী ধরনের শর্করা থাকে? ডিএনএতে ডি অক্সিরাইবোজ শর্করা থাকে, আর যদি বলতো আরএনএতে কী শর্করা থাকে, তাহলে আরএনএতে থাকে রাইবোজ শর্করা, ঠিক আছে? নেক্সট, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহৃত হয়? সিলিকন। এটা বুঝলেন না তো, সিলিকন কেন ব্যবহৃত হয়? সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী, দুরকম আছে, সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে? যদি সিলিকন না জার্মেনিয়াম ব্যবহৃত না হয়, তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি ব্যবহার হতো, তাহলে আপনার যখন সৌর ব্যাটারি থাকতো তখন আপনি হাত দিলে ছট খেতেন, সেই জন্য এখানে অর্ধপরিবাহী ব্যবহৃত হয়। শুধু সিলিকন সৌর ব্যাটারিতে নয়, আমাদের যে ফোন আমরা ব্যবহার করি, আর মোবাইলের আইসি চিপ সিলিকন ধাতুর তৈরি, সেই জন্য আমরা শর্ট খাই না, ঠিক আছে? এগুলো সব খুব মাথা রাখা দরকার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, মারডেকা কোন দেশের সংবাদপত্র? একটু অড প্রশ্ন দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া, ইম্পর্টেন্ট নয় তবুও এটা দেওয়া আছে, চলে এলো, করে নেবেন। নেক্সট হচ্ছে, জাতীয় গণিত দিবস কবে? জাতীয় গণিত দিবস, জাতীয় ভোটার দিবস বলেছিলাম 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর হচ্ছে জাতীয় গণিত দিবস, 1লা ডিসেম্বর কী? 1লা ডিসেম্বর হচ্ছে জাতীয় আমাদের কী? এইডস দিবস। নেক্সট, ফেয়ারওয়েল টু ক্রিকেট বইটি কার লেখা? মানে ক্রিকেটকে বিদায়, ফেয়ারওয়েল, ডন ব্র্যাডম্যান, বিশ্ববিখ্যাত মানে একটা ব্যাটসম্যান, যার লেখা হচ্ছে ফেয়ারওয়েল টু ক্রিকেট। আর যদি বলি সচিন তেন্ডুলকারের জীবনীর নাম কি, সেটা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। যুবরাজ সিংয়ের নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফির নাম কি? দ্য সেঞ্চুরি ইজ নট এনাফ, এরকম।
খুব ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, মানে পৃথিবীর মতোই ক্ষুদ্র জিনিস পৃথিবীর সঙ্গে তুলনা করা হয় কোন দেশকে, সেটা হচ্ছে ভারতকে। এটা খুবই গর্বের ব্যাপার। নেক্সট, মোহিনীআট্টম কোন রাজ্যের নৃত্য? মোহিনীআট্টম হচ্ছে কেরালার নৃত্য। তো আমার এখান থেকে একটা মনে এলো যে মানে এই নৃত্য এবং বিখ্যাত ব্যক্তি সম্পর্কে একটা ভিডিও বানানো আমার দরকার আছে, কারণ মোহিনীআট্টম, তারপরে ভারতনাট্যম, যে সমস্ত নৃত্যগুলো আছে এগুলো কিন্তু খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের পড়তে হবে এবং আমি চাইলে একটা ভিডিও বানাতে পারি আপনাদের রিকোয়েস্ট এলে। নেক্সট হচ্ছে এ সুইটেবল বয় কার লেখা? ভেরি ইম্পর্টেন্ট, এ সুইটেবল বয় বিক্রম সেটের লেখা, ঠিক আছে। নেক্সট, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এগুলো রেলে পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, কারণ প্রতিবেশী দেশ সম্পর্কে অনেক প্রশ্ন দেয়। রিঙ্গিট হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত দাঁড়ায়? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় বেড়ে যায় 4 মিনিট, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ফটোগ্রাফির কাজে ব্যবহার করা হয় ড্যাশ কী দ্রবণ? এটা হচ্ছে সিলভার ব্রোমাইড দ্রবণ, অর্থাৎ AgBr দ্রবণ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, আমি আগে সেটও হয়তো পড়েছিল, এটা দেখেছি আমি, করিয়েছিলাম মনে আছে আমার। তো ফটোগ্রাফি শিল্প থেকে কোন ধাতুর দূষণ ছড়ায়? এটা কিন্তু সিলভারের, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে ব্রাহ্ম সমাজ, আমি এটা বলেছিলাম যখন স্ট্র্যাটেজি দিয়েছিলাম, বলেছিলাম যে যে কোনো সমাজ সম্পর্কে পড়তে পারে প্রশ্ন, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, প্রত্যেকটা পড়ে রাখবেন, ঠিক আছে। কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে আপনাদের জন্য প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, বর্ণপরিচয় কে লেখেন? এটা নিশ্চয়ই কেউ বলতে হবে না যে বর্ণপরিচয় কে লেখেন। বর্ণপরিচয় লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা যখন আমি বলছি এই প্রশ্নটা আমার পড়েছিল, খুব সহজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বর্ণপরিচয় পড়েনি, প্রথম পড়েছে যে ব্যাকরণ, ব্যাকরণ প্রথম কে লেখেন, এই প্রশ্নটা পড়েছিল আমার পোস্টম্যান, WB পোস্টম্যান মেলগার্ডের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় বাংলা ছিল কিছু নম্বরে, 20 নম্বর সামথিং, সেই বাংলাতে, বাংলাতে মানে খুব শক্ত শক্ত বাংলার প্রশ্ন দিয়েছিল ভেতর থেকে অনেক, কে প্রথম ব্যাকরণ লিখেছিল, এইসব আরও অনেক অনেক প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো বাংলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যদিও বাংলা নেই। নেক্সট প্রশ্ন, জার্মেনিয়াম কী ধরনের? একটু আগে বলেছিলাম, দেখলেন তো, পরে রিপিট হচ্ছে, সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে এক ধরনের অর্ধ পরিবাহী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বৃষ্টির ছাই অঞ্চল দেখা যায় কোথায়? বৃষ্টির ছাই অঞ্চল মানে কি? বৃষ্টির ছাই অঞ্চল মানে যেখানে বৃষ্টি হয় না, অর্থাৎ খুব কম বৃষ্টি হয়, পর্বত, এটা এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কি WBGDRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে পড়েছিল, পর্বতে কোন ঢালে বৃষ্টিপাত হয়, অনুবাদ ঢাল না প্রতিবাদ ঢাল? সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এটা পাহাড় হলে এখানে যদি মেঘ থাকে তো এখানে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যেখানে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর ঠিক এর পেছনে তো মেঘটা যাবে না, এটা হচ্ছে অনুবাদ ঢাল, এখানে বৃষ্টি হয় না সেই জন্য এটা বৃষ্টির ছায় অঞ্চল। নেক্সট প্রশ্ন, মরীচিকার কারণ কি? মরুভূমির মরীচিকা নিশ্চয়ই জানেন যে মরুভূমির মরীচিকা এখানে একটা গাছ দেখতে পায়, দূর থেকে কোনো ব্যক্তি দেখতে পায় নিচে একটা সেই গাছটার প্রতিবিম্ব দেখতে পায়, আর ভাবে দূর থেকে ভাবে যে জলের মধ্যে ছায়া পড়েছে, সেই ব্যক্তিরা অন্ধের মধ্যে ছুটে এসে দেখে নিচে, মানে জল তো কিছুই নেই, গাছে ছায়াও নেই। তো এটা হচ্ছে মরুভূমির মরীচিকা, এটা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণপতি বলনের জন্য, ডিটেল সায়েন্স ক্লাসে পড়ে পড়াবো পরীক্ষার পরে। নেক্সট, যুদ্ধে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা যে কোনো অনেক পরীক্ষায় পড়েছে, এটা হচ্ছে বাবর, বাবর করেছিলেন যুদ্ধে রুমি কৌশলের ব্যবহার। নেক্সট, দ্য প্রিন্স বইটির রচয়িতা কে? দ্য প্রিন্স বইটির রচয়িতা হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? একটু আগেই বলেছিলাম, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের 4টি অংশ মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, আরণ্যক উপন্যাসের রচয়িতাকে? আরণ্যক উপন্যাসের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া পরে আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় কত সালে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 সালে, 1600 সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। সত্যবিপ্লব নীতি অর্থাৎ ডালহাউসি, এটা সবাই জানে, সত্যবিপ্লব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহাউসি, ঠিক আছে। নেক্সট, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, ভেরি ইম্পর্টেন্ট, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা আছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের মানে এটা হচ্ছে পুরনো আমাদের সব থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের মধ্যে। নেক্সট হচ্ছে, সম্ভবত ওটাই পুরনোই হবে। নেক্সট হচ্ছে, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কোথায়? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, এটা হচ্ছে বিশাখাপত্তনমের জাহাজ কারখানা, বিরাট বড়, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। নেক্সট, প্রাসাদের শহর বলা হয়, প্রাসাদের শহর বলা হয় কলকাতাকে, আমাদের কলকাতাকে বলা হয় প্রাসাদের শহর। নেক্সট হচ্ছে, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইস মানে হচ্ছে আমাদের ধান, ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যার কটকে, ঠিক আছে।
ধান বা চাল খেলে কটকট আওয়াজ হয়, সেই জন্য কটক মনে রাখবেন, ঠিক আছে। নেক্সট, র্যাডক্লিফ লাইন কোন দুই দেশের সীমানা বিভাজন করে? আমি এগুলো আগেই বলেছিলাম, এগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। র্যাডক্লিফ লাইন কোন দুই দেশের সীমানা করে? ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন ভারত ও চীন। ডুরান লাইন ভারত ও আফগানিস্তান, তাই তো? নেক্সট প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ আসলে কি? গ্রেট ব্যারিয়ার রিফ এটা হচ্ছে একটা এক ধরনের প্রবাল প্রাচীর, এটা ক্লাস 7 বইয়ে পড়বেন। গ্রেট ব্যারিয়ার রিফের প্রায় 10% বেশি নষ্ট হয়ে গেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে নষ্ট আরও হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় আছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়ায় আছে, ঠিক আছে। অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ঠিক আছে। অস্ট্রেলিয়ার জাতীয় পশু কি? কাঙ্গারু, এটা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, এটা ছিল আজকের 50 ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে যে এরকম ধরনের ক্লাস হচ্ছে, ঠিক আছে। ইউটিউবে তো অনেক ক্লাস আছে, তো আমি নিজে গর্ব করে, কোনো গর্ব করার দরকার নেই। আমার ভালো লাগে আপনাদের হেল্প করতে, আমি হেল্প করছি। ভালো লাগলে শুধু একটা লাইক করবেন, এতেই আমি খুশি। এবং আপনাদের জন্য ভিডিও বানাতে, নেক্সট ভিডিও বানাতে আমি প্রস্তুত থাকবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আশা করছি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা একটা মোটিভেশন রাখুন যে পুলিশ আপনাদের হতেই হবে, ঠিক আছে, চাকরি আপনাদের পেতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।